জায়েজ নয়, যেটা কি নয়, জায়েজ নয়। আচ্ছা, সহবাসের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ মাসলা, সহবাসের ব্যাপারে এরকম অনেক সময় হয় যে স্বামী হয়তো খুব বেশি পরিমাণ চায়, স্ত্রী মোটেই চায় না, তেমন কম চায়। তাহলে কতটা পরিমাণ স্বামীর দাবি করার অধিকার আছে? জি, বছরে একবার, বছরে চারবার, মাসে একবার, হ্যাঁ মাসে একবার অথবা সপ্তাহে একবার, বা দিনে একবার, বা দিনে দুইবার, কতবার? জি, এ সম্পর্কে কি জানা আছে আপনারা বলেন। মাশাআল্লাহ, অধিকাংশ লোক বিবাহিত, তাই না? বিবাহিত আর জবাব দিবে যতটা প্রয়োজন। মাশাআল্লাহ, একটা ফতো পেলেন, স্বামীর প্রয়োজন দিনে তিনবার, স্ত্রী পারে না, অসুস্থ, জুলুম হবে না? সেই ফতো ঠিক হলো তাহলে উভয়ের সম্মতির মাধ্যমে, উভয়ের সম্মতির মাধ্যমে স্ত্রী সুস্থ, তারপরে বলছেন না সপ্তাহে দুইবার বাস, তখন কি করবেন? তাহলে উভয়ের সম্মতি তো হইল না, ওর উভয়ের সম্মতিতে সপ্তাহে দুইবার সুযোগ পাওয়া যাচ্ছে, কি করবেন? হ্যাঁ বলেন, তাহলে এই ফতোয়া ঠিক হইল না, হইল? জি হ্যাঁ। শোনায় ভাষ্যকারদের, ওলামায়ে কেরামদের ভাষায়, বড় বড় যারা ওলামায়ে কেরাম, আমরা তো ছাত্র, তালেবে এলেন, তো ওলামাদের ভাষা শোনাই, বলছেন মুফতি, পুরাতন প্রধান মুফতি, মানে বর্তমান যে প্রধান মুফতি রয়েছেন তার নাম হচ্ছে শেখ আবদুল্লাহ আজিজ বিন আবদুল্লাহ, হ্যাঁ আবদুল্লাহ বিন আবদুল্লাহ আলে শেখ, মানে শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলের বংশের। আর তার আগের প্রধান মুফতি ছিলেন শেখ আবদুল্লাহ আজিজ ইবিন আবদুল্লাহ বিন বাজ, সংক্ষেপে ইবিনে বাজ বলা হয়, রহিমাহুল্লাহ। তার আগের প্রধান মুফতি, জি জি, বাদশাহ সৌদের যুগে, বাদশাহ ফয়সালের যুগে যিনি প্রধান মুফতি ছিলেন, জি বাদশাহ খালেদের যুগে প্রধান মুফতি ছিলেন, রহিমাহুল্লাহ। তার নাম হচ্ছে মোহাম্মদ ইবিন ইব্রাহিম আলী শেখ, মোহাম্মদ বিন ইব্রাহিম, খুব প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি বলছেন ওয়ালাহুল একসারু মিন যালিক, এখন সর্বনিম্নটা জানার পরে বেশি কতটা, দিনে কতবার বা সপ্তাহে কতবার, এই ক্ষেত্রে বলছেন ওয়ালাহুল একসারু মিন যালিক, স্বামীর জন্য বেশি বেশি সহবাস করা জায়েজ রয়েছে এবং অধিকার রয়েছে। লায়াত হাদ্দাদ বিহাদ্দিন, তার কোনো সীমানা নেই যে এর দুইবারের বেশি চলবে না, দিনে তিনবারের বেশি চলবে না, এরকম কিছু নেই। ওয়ালা ইয়ুকাইয়াদু, আর এটা কোনো কিছুর সাথে সম্পৃক্ত নাই যে শুধু রাতে চলবে, সকালে চলবে না, দুপুরবেলা চলবে না, অথবা ভোর পেটে চলবে না, খালি পেটে চলবে না, বিকেলবেলা চলবে না, আসর পরে চলবে না, এইরকম শরীয়তে কোনো বাধ্যবাধকতা নেই। মালাম ইয়াদুর রাবেহা, যতক্ষণ পর্যন্ত স্ত্রীর জন্য ক্ষতিকর না হয়, এটা অবশ্যই শর্ত। যদি দেখা যায় যে দুর্বল মহিলা আর স্বামীর একাধিকবার সহবাসের কারণে শারীরিক দিক থেকে সে ক্ষতিগ্রস্ত, তাহলে তখন ঠিক হবে না, তখন জায়েজ হবে না। এই জন্য মালাম ইয়াদুর, যদি স্ত্রীর ক্ষতির আশঙ্কা না থাকে, তাহলে এর পরিমাণের ক্ষেত্রে, কতবারের ক্ষেত্রে নেই, আর কোন সময় যাবে সময়ের ক্ষেত্রে কোনো সময়সীমানা নেই। ফাইন আজার রাবেহা ফালা, যদি ক্ষতি হয় বেশি সহবাসের কারণে ক্ষতি হয় স্ত্রীর, তাহলে জায়েজ হবে না, ক্ষতি করা জায়েজ হবে না, কারণ শরীয়তের নীতিমালার একটি হাদিস রয়েছে, লা দারারা ওয়ালা দেরারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দারারা ওয়ালা দেরারা, নিজেরও ক্ষতি করো না এবং অন্যেরও ক্ষতি করো না, নিজেরও ক্ষতি করিও না এবং অন্যেরও ক্ষতি করিও না। আপনি নিজের যেমন শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন, তেমন আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা ফরজ, আবশ্যক। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, আরো হাদিস রয়েছে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজায়, মান দাররা দাররাহুল্লাহ, যেই ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন, যেই ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার কি করবেন, ক্ষতি করবেন। সুতরাং যদি দেখা যায় যে স্ত্রীর ক্ষতি করছে নিজের যৌবনের তাড়নায়, তাহলে আল্লাহ তার ক্ষতি সাধন করবেন, আল্লাহ পাক তার কল্যাণ করবেন না, এদিকে খেয়াল রাখতে হবে। আশা করি এই বিষয়টি মোটামুটি যথেষ্ট হয়েছে।